আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার শুরুতে বিআরবি কেবলস সংবাদনা দেশে করোনায় আরো 145 জনের মৃত্যু 25000 ছাড়ালো মোট মৃত্যুর সংখ্যা শনাক্ত কমলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মেয়র সাদেকের নামে মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ গ্রেফতার চেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন কোনো অপরাধী পার পাবে না কাদেরের হুঁশিয়ারি জনবিচ্ছিন্ন সরকারে জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের সম্মুখ যুদ্ধ হচ্ছে মির্জা ফখরুলের মন্তব্য বরিশালের ঘটনার ব্যাপারে সরকারকে সতর্ক করলেন জাফরুল্লাহ চৌধুরী হযরত হোসাইনের শাহাদাত সহ নানা ঘটনায় 10ই মুহররম আজ রাজধানীতে সীমিত আয়োজন বের হয়নি তাজিয়া মিছিল দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা 25000 ছাড়িয়েছে তবে ধারাবাহিকভাবে কমছে শনাক্ত মৃত্যুর হার শনাক্তের হার নেমে এসেছে 17%। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শনাক্ত কমলেও ব্যক্তিগতভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একদিনে আরও 145 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে করোনায় মোট 25023 জনের মৃত্যু হলো সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 57 জন এরপর চট্টগ্রামে 43 খুলনায় 15 জন মারা গেছেন সবচেয়ে কম মৃত্যু বরিশালে 4 জন 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 34,892টি এতে 5,993 জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে মোট 14,53,203 জনের করোনা শনাক্ত হলো নতুন 10,574 জন সহ মোট সুস্থ হয়েছে 13,47,755 জন শনাক্তের হার 17.18 সুস্থ 92.74 ও মৃত্যু 1.72%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লকডাউন প্রত্যাহার করায় সবকিছু উন্মুক্ত হয়েছে সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে লকডাউনের পরে আমাদের সংক্রমণের হার মৃত্যুর হার অনেক কমেছে এখন এটাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই কারণ হচ্ছে যে অব্যাহত রাখতে হবে এই জন্যই যে সরকার ইতিমধ্যে যে এই বিধিনিষেধ যেগুলো আরোপ করেছিলেন সেগুলো শিথিল করেছেন বা তুলে দিয়েছেন এই যে আমরা নিউ নর্মাল লাইফে ঢুকছি এখানে যদি আমরা স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে আপনার পালন না করি যেমন আপনার যে মাস্ক সঠিক মাস্ক এবং সঠিকভাবে পরিধান না করি বিভিন্ন মানুষ যেগুলোতে হাত দেন সেগুলোর দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে সেগুলোও স্যানিটাইজার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জনসমাগম কম রাখতে ও সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনিক উদ্যোগ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আরিফুল হক বাংলা ভিশন ঢাকা রাজধানী হাসপাতালগুলোতে কিছুটা কমেছে করোনা রোগীর চাপ খালি আছে বেড কোথাও কোথাও খালি আছে আইসিইউ তবে সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ বিস্তর ছুটির দিন শুক্রবার রাজধানীর হাসপাতালগুলো বেশ ফাঁকা সংশ্লিষ্টরা বলছেন গত কয়েকদিন ধরেই রোগীর চাপ কমতির দিকে মানুষকে আগের মতো ছুটতে হচ্ছে না হাসপাতাল থেকে হাসপাতালে খালি আছে সিট আমরা সুন্দরভাবে সিট পাইছি হাসপাতালে যখন আইছে এদিন সিট পাইছে কিন্তু রোগী অক্সিজেন খুললা লাইলে চলতেই পারে না এখন যে পরিস্থিতি প্রত্যেকটা হসপিটালে চাপ আছে সেই আনতেছে মোটামুটি ভালোই খারাপ না ঠিক আছে রোগী আসতেছে যাইতেছে প্রায় একই চিত্র সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন আগে রোগীর ব্যস্ত ছোটাছুটি আর বেডের জন্য হাহাকার থাকলেও এখন বদলেছে দৃশ্যপট তবে সেবার মান নিয়ে নাখোশ কেউ কেউ বেডশিট আজকে পাল্টাবো কালকে পাল্টাবো এগুলো বলে সেবার মান ভালো না নার্সরা রাগারাগি করে অক্সিজেন ভেন্টিলেশন সিস্টেম এরপরে ওয়াশরুমগুলোর সিস্টেম একদমই ভালো না ওগুলো আর একটু ইমপ্রুভ করা উচিত টয়লেটে আজকে কয়েকদিন ধরে পানি নেই মাঝে মধ্যে আসে আবার বন্ধ হয়ে যায় এটা হলো বড় সমস্যা আর এমনিতেই কোনো সমস্যা নেই চিকিৎসা ভালোই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম জানান কিছুদিন আগে শেষ হওয়া কঠোর বিধিনিষেধের কারণে সংক্রমণ কমেছে হাসপাতালে রোগী আসার হার গত 2 সপ্তাহ আগের চেয়ে অনেকখানি কমে গেছে কঠোর লকডাউনের প্রভাব এবং টিকার প্রভাবে আশাব্যঞ্জকভাবে করোনা রোগীর সংক্রমণটা কমার দিকে যাচ্ছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা সকলকে টিকার আওতায় নিয়ে আসা এবং হাসপাতালে প্রকৃত চিকিৎসার ব্যবস্থা করতে পারলেই এই সংক্রমণের নিম্নগতি বজায় থাকবে আশা করি তবে স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাফেরা করলে সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি শিহাব হোসেন বাংলাভিশন ঢাকা
উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনার পর এখনও থমথমে বরিশাল। বিজিবি তলব করা হলেও প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। মেয়র সহ নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন। এ ঘটনার দুই মামলায় এ পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে। মেয়র সাদিক আবদুল্লাহকে গ্রেফতার চেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন। বুধবার বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনার পর শুক্রবার নগরীতে পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। ড্রোন উড়িয়ে নজরদারি করছে তারা। নজরদারি এবং আমাদের থানা পুলিশের এই সম্পর্কে যথেষ্ট নজরদারি অব্যাহত আছে, আশা করি কোনো রকম সমস্যা হবে না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপাতত বিজিবির প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। বিজিবির আমাদের এখন প্রয়োজন হবে না, যদি হয় আমাদের বিজিবির যারা কর্তৃপক্ষ আছে তারা প্রস্তুত আছেন এবং সকল বাহিনী প্রস্তুত আছেন। কেউ যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, সে যেই হোক জনস্বার্থ বিরোধী কেউ কার্যকলাপ করে, সেটিকে আমরা কঠোরভাবে দমন করব। এটি আমাদের দৃঢ় প্রত্যয়, এই সরকারের প্রত্যয়। এদিকে মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নিঃশর্ত মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগ। এতে বাধা দেয় পুলিশ। আমাদের নেতার নামে মিথ্যা মামলা দিয়েছে, এই আমরা আজকের বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল সদর উপজেলা শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি প্রার্থনা করছি। এর আগে কলাপাড়া ছিল, সেইখানে সে 1,12,00,000 টাকা দুর্নীতি করে উঠিয়ে নিছে, তারপরে সে বদলে বরিশালে এসে সে আবারও সেই একই রকমের দুর্নীতি করে। তবে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে গৌর নদীতে। এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। অন্যদিকে মেয়রের গ্রেপ্তার চেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি কর্মকর্তা রাজনৈতিক দুর্বৃত্তের দ্বারা হেনস্থা হয়েছে। বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফা হামলার ঘটনায় দুই মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে। বাংলাভিশন নিউজ ডেস্ক। বরিশালের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি একথা বলেন। অন্যদিকে বরিশালের ঘটনায় 50 থেকে 60 জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন তদন্তাধীন বিষয় নিয়ে দুপক্ষের উচিত অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা। বরিশাল সদরের ইয়োনোর বাসায় হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত বিভাগীয় এই নগরীটি। প্রশাসনের পক্ষ থেকে মামলা হয়েছে যাতে হুকুমের আসামি করা হয়েছে নগরীর মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে। এ ঘটনায় ইউএনওর অপসারণের দাবি স্থানীয় নেতাদের, অপরদিকে মেয়রের গ্রেফতার চেয়েছে প্রশাসনের কর্মকর্তাদের সংগঠনও। এ বিষয়ে দুপক্ষকেই সংযত আচরণের পরামর্শ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী পার পাবে না বলে উল্লেখ করেন তিনি। বলেন আওয়ামী লীগ সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বর্তমান সরকার কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি, বরং আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিস্তার প্রতিরোধে কাজ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় 15ই আগস্ট উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন বরিশালের ঘটনায় দায়ীদের কাউকেই ছাড় দেয়া হবে না, তদন্তাধীন থাকায় এ বিষয়ে পাল্টাপাল্টি দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। আমি দেখেছি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তড়িঘড়ি করে একটি বিবৃতি দেওয়া হয়েছে, তদন্তে বেরিয়ে আসবে আসলে কী ঘটনা ঘটেছিল। একই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ, সেটিও তদন্তে বেরিয়ে আসবে যে আসলে কোনটি সত্য। তো এই ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না। পরে স্থানীয় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকার, তাই তাদের জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের সম্মুখ যুদ্ধ হচ্ছে।
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 22তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় মির্জা ফখরুল এসব কথা বলেন। যেহেতু আওয়ামী লীগের জনগণের সঙ্গে কোন সম্পর্ক নেই, যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন, এই জন্য এখন নির্বাচিত প্রতিনিধি বলতে তারা যা বোঝাচ্ছে সেই ধরনের লোকজন দেশে আওয়ামী লীগেরই, তাদের সঙ্গে প্রশাসনের সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে। একটি জায়গায় না, শুধু বরিশালে না, ইতিপূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রশাসনের সঙ্গে আপনার আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন তাদের আপনার সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে। এটা একটা লক্ষণ যে বাংলাদেশ যে বর্তমানে রাষ্ট্র হিসেবে যে ব্যর্থ হচ্ছে তার একটা লক্ষণ এটা। এবং যখনই সেলিব্রিটি পেতেন, বরিশালে ইউএনওর বাড়িতে হামলার বিষয়ে এখনই সতর্ক হতে বলেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আর ছাত্রলীগকে সামলানোর পরামর্শ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ছাত্রনেতাদের মুক্তি, সভা সমাবেশে দমনপীড়ন এবং অধ্যাপক আসিফ নজরুলকে হুমকি ও হয়রানির প্রতিবাদে শুক্রবার শাহবাগে নাগরিক সমাবেশ হয়। এতে অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা সমালোচনা করেন সাম্প্রতিক বিভিন্ন ঘটনার। নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না, বিনা ভোটের সরকার যে দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করেছে এই রাজনীতি থেকে কিন্তু কেউ মুক্তি পাচ্ছে না। গত পরশু দিন আপনারা দেখেছেন বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র তার নেতৃত্বে ইউনিয়নের উপরে হামলা হয়েছে। এই সরকারের পায়ের তলার মাটি কেঁপে উঠেছে। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে যেভাবে লোকজন পালানোর চেষ্টা করছে তারা বোধহয় নিজেদের ভবিষ্যৎ দেখেছেন, না হলে আপনাদের এত জ্বালা কেন? এখন ইউএনও মামলা করে মেয়রের বিরুদ্ধে। মেয়র মনের দুঃখে বলছে আমি পদত্যাগ করব, আমার কোনো উপায় নাই। এক মেয়র বলেছে, আরো তিন মেয়র বলবে, তারপরে ছয়টা মন্ত্রী বলবে, অপেক্ষা করেন, সেই রকম সুন্দর দিন আপনাদের জন্য। এখন প্রাইভেট ক্লিনিকে এই টিকা বিক্রি হচ্ছে। আমি আবার বলছি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই। আইনের শিক্ষকের সাথে ছাত্রলীগ যে বেয়াদবি করেছে তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। যারা এইসব করছে, এই শিক্ষককে অপমান করছে, সাহসীকে যেসব দুর্ঘটনা ঘটাচ্ছে, তা তো তার জন্য তো আপনার দায়িত্ব আছে। নতুবা কাবুলের দৃশ্যের পুনরাবৃত্তি হওয়া আশ্চর্য কিছু না। কথা দিয়েছিলেন নিরাপদ সড়কের এই ছাত্রদের নামে কোনো মামলা হবে না, তিন বছর ধরে সে মামলা জুড়ছে। আপনার কথার যদি মর্যাদা না থাকে তাহলে দেশে যাবে কোথায়? এই প্রবণতা না রুখলে ভবিষ্যতে তা আরও বাড়বে বলে সতর্ক করেন ডাক্তার জাফরুল্লাহ। সুইজারল্যান্ড থেকে আহমদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আজ 10ই মহরম, পবিত্র আশুরা। ইসলামে নানা ঘটনার জন্য ঐতিহাসিক হলেও দিনটি বেশি আলোচিত কারবালা প্রান্তরে বিয়োগান্ত ঘটনার জন্য। শিয়া মুসলিমদের কাছে শোকে মাতমের দিন। করোনা মহামারীতে এবারও সীমিত পরিসরে পালন হচ্ছে দিনটি, এ নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মামুন আব্দুল্লাহ, রিপোর্ট। 10ই মহরম, আসমান জমিন প্রথম মানুষ আদম আলাইসাল্লামকে সৃষ্টিসহ বিভিন্ন ঘটনার জন্য দিনটি মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ। বলা হয়ে থাকে পৃথিবীও ধ্বংস হবে এদিনে। তবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কারণে বেশি আলোচিত দিনটি। শোকের মাতমে দিনটি পালন করে শিয়া মুসলিমরা। সকালেই হোসনি দালান চত্বরে হয় তাজিয়া মিছিল, অংশ নেয় নারী শিশু বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে করোনার কারণে গত বছরের মতো এবারও আয়োজন থেকেছে হোসনি দালান চত্বরেই। আমরা সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান করে সকল অনুষ্ঠান সরকারি বিধিনিষেধ মেনেই আমরা অনুষ্ঠান করছি। বাপ দাদারা কইরাইছে রাস্তার বাইরে, এখন দুই বছর যাবত আমরা ভিতরে করতেছি, আমাদের মনে তো কষ্ট আছে। আমাদের জুলজানা যেটা হলো ইমাম হুসাইন আলাইহিসসালামের একটা প্রতীক। তাজিয়া মিছিলে আসা বেশিরভাগ নতুন প্রজন্মই জানে না আজকের দিনের তাৎপর্য। ঘটনা ঘটেছিল আজকের দিনে? আমি জানি না, আমি আইছি দালানে ঘুরবার জন্য। আসলে আমারও জানা নেই আর কি, আমি আসলাম আর দেখতে। ঠিক বলতে পারলাম না, আমরা তো আসি না। আসলে কিগুলো আমি কিছু জানি না, ঠিক আছে, আমি এখানে ঘুরতে আসি আর ছোট থেকে আমি এখানে আসি।
অনুষ্ঠান স্থলের কড়া নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন অনুষ্ঠান স্থলে আমরা অবস্থান নিয়েছি যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা ডিভিশনের ফোর্স ছাড়াও ঢাকা মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স থেকে আমরা ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে অতিরিক্ত ফোর্সও এনেছি। দিনটিতে বাড়াবাড়ি না করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের, জানিয়েছেন এদিনে রোজার আলাদা গুরুত্বের কথা। আমাদের অনেকের ধারণা কারবালার ঘটনার কারণে এই দিনটি তাৎপর্যপূর্ণ, আসলে বিষয়টি এমন নয়। কারবালার কাহিনীটাকে আশুরার কাহিনী বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আশুরাকে সম্মান করার জন্য আশুরার 10-9 রোজা রাখা অথবা 10-11 রোজা রাখা, মাহে রমজানের রোজার পরে এই মহরমের রোজার থেকে গুরুত্বপূর্ণ রোজা আর নেই। ইসলাম স্বীকৃত নয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান ইসলামী ব্যক্তিত্বরা। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। কারবালা প্রান্তরে ইমাম হোসেনের মর্মান্তিক শাহাদাতের ঘটনা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি নেতারা। আশুরার এই দিনে ইমাম হোসেনের ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানান নেতারা। সেই সাথে সব অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের কথাও বলেন তারা। জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে ইতিবাচক মানসিকতা তৈরির উপর জোর দেন বিএনপি নেতারা। তারা বলেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত না করাই কারবালার শিক্ষা। সে শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এগিয়ে যাবার আহ্বান জানান। এ সময় কারবালায় শহীদদের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। কোভিড সময়ে শেয়ার বাজার যেন নতুন গতিতে এগুচ্ছে। ডিএসই সূচক এখন অপেক্ষায় রয়েছে 7,000 পয়েন্ট ছোঁয়ার, আর সেটি খুব শিগগিরই স্পর্শ করবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, কোভিড কালে মানুষের বিনিয়োগের ক্ষেত্র কমে যাওয়ায় বিকল্প হিসেবে শেয়ার বাজারকে বেছে নিয়েছেন অনেকে। 2010 সালে বড় ধসের পর লম্বা সময় ধুঁকছে শেয়ার বাজার, তাই ডিএসই সূচক 6,000 পয়েন্ট অতিক্রম করবে কিছুদিন আগে অনেকের ভাবনার মধ্যেই ছিল না। অথচ 6,000 পয়েন্ট পেরিয়ে এখন সূচক 7,000 স্পর্শ করার সময়ের ব্যাপার মাত্র। অনেকগুলা পজিটিভ প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি। এটা হলো, ব্যাংকে প্রচুর টাকা আছে, ব্যাংকের ইন্টারেস্ট রেট সর্বনিম্ন অবস্থায়, এবং সেটা ইনফ্লেশন রেটের নিচে এখন ইন্টারেস্ট রেট। 7,000 ইন্ডেক্স হয়ে গেছে, 8,000 ইন্ডেক্স হয়ে গেছে, এইটাকে আপনি কোনো বেঞ্চমার্ক ধরবেন এটা কখনোই না। কারণ ইন্ডেক্সটা কিন্তু আপনার মার্কেট ক্যাপের সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে। নতুন ইস্যু যখন আসতেছে সেটা তো আপনার মার্কেট ক্যাপে যুক্ত হচ্ছে। আপনি কিন্তু বেঞ্চমার্কটা পি দিয়ে যদি করেন তাহলে এটা যৌক্তিক হবে। এখন আমাদের পি হতো 16 বা 17, এরকম একটা পি মার্কেট পি চলতেছে। এইটা বাজারের জন্য আমরা কোনোভাবেই মনে করি না যে এটাকে মানে বাজারটা খুব বেশি হিটেড হয়েছে। এটা খুব স্বাভাবিক একটা অবস্থা। বরঞ্চ কিছুদিন আগে যেটা ছিল যে বাজার অনেক নিচে ছিল সেটি ছিল অস্বাভাবিক। আমাদের ফরেন রিজার্ভ ভালো, অন্যান্য যে ইকোনমিক ইন্ডিকেটরগুলো, তারপরে কোভিডের কারণে মানুষজনের আসলে অন্যান্য ব্যবসাগুলো অনেক সংকুচিত হয়েছে, এই জন্য কিছু প্রেশার এখানে আছে। ডিএসই সূচক বৃদ্ধিকে সংশ্লিষ্টরা যৌক্তিক মনে করলেও একই সাথে কিছু কোম্পানি শেয়ারের দাম অযৌক্তিকভাবে বাড়ছে। এ বিষয়ে সতর্ক না হলে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা তৈরি করেছে। আপনি যদি বেশি লোভি হয়ে যান, বেশি স্পেকুলেটিভ আইটেমের পিছনে দৌড়ান, তাহলে কিন্তু আপনার ঝুঁকি বেড়ে যাবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা। যেসব শেয়ার যে প্রাইসকে সাপোর্ট করে না, ওরকম প্রাইস বা তার চাইতে অনেক বেশি মূল্য অতিমূল্যিত হয়ে যাচ্ছে, এরকম হলে তো আসলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেই। এটি তো আমাদের কোনো হাত এখানে নেই, আমরা কোনোভাবেই কাউকে ঠেকাতে পারি না, আমরা সবসময় বলতে পারি। গড় পি রেশুর মানদণ্ডেও শেয়ার বাজারে বিনিয়োগকে নিরাপদ বলে দাবি করছেন বাজার সংশ্লিষ্টরা। জিএম আহসান, বাংলাভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মাওলানা মহিমুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। প্রায় 90 বছর বয়সী মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের প্রতিষ্ঠা থেকে সংগঠনের সিনিয়র নায়েবে আমির ছিলেন। পরে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিয়ে প্রয়াত শাহ আহমেদ শফির সঙ্গে মতবিরোধে তিনি 2019 সালে পদত্যাগ করেন। গত বছর সেপ্টেম্বরে তার মৃত্যুর পর নভেম্বরে কাউন্সিল হয়। সে সময় কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয় মহিবুল্লাহ বাবুনগরীকে। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরী দুজনের সম্পর্কে আপন মামা ভাগ্নে। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলার 2 দিন আগে
সুধা সদনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সতর্ক করেছিলেন তিনি। এমন তথ্য জানিয়ে সাঈদ খোকন বলেন, হামলার আশঙ্কার কথাও শুনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ভয় পেলে রাজনীতি করা যায় না। সেদিন হামলার আশঙ্কায় শেখ হাসিনার বাসার নিচে সারারাত উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বসেছিলেন বলেও দাবি করেন সাঈদ খোকন। জাতীয় প্রেসক্লাবে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন আরও বলেন, সেদিন শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা হয়েছে। তারেক রহমানকে এই হামলার দাবি করে তার ফাঁসির দাবি জানান সাবেক দক্ষিণের সাবেক এ মেয়র। আমি তাকে বললাম সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে, সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে, তাদের সম্ভাব্য হামলার স্থান সুধা সদনের এই বাসা, আপনার যাতায়াতের পথ, এবং সেখানটা যদি না হয় তাহলে আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে। নেত্রী কিছুক্ষণ কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না। কত বিশাল সাহসের অধিকারী একটা মানুষ হলে হতে পারে, আমাকে হেসে বলছেন এত ভয় হলে কি রাজনীতি হয়। কক্সবাজারে ৬টি স্বর্ণের বার সহ দুজনকে আটক করেছে বিজিবি। আজ সকালে মরিচা যৌথ চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। বিজিবি সদস্যরা জানায়, অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে স্বর্ণ পাচার করা হবে এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে একটি সিএনজিতে তল্লাশি করে যাত্রীদের কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় নুরুল আফসার খোকন ও মোহাম্মদ মাইনুদ্দিন নামের দুই সিএনজি যাত্রীকে। তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল। দুঘাটেই পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। বিআইডব্লিউটিসি জানিয়েছে, নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এই নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে। এরপরও চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা। একই চিত্র শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও। পদ্মায় তীব্র স্রোত ও ঢেউয়ে স্বাভাবিক গতিতে চলতে পারছে না ফেরিগুলো। বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানিতে তলিয়ে গেছে রংপুর লালমনিরহাট ও গাইবান্ধা নিম্নাঞ্চল। ওপারের ঢলে রংপুরের গঙ্গাচড়ার তিন ইউনিয়নের চরাঞ্চল সহ নিম্নাঞ্চলে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বেড়ে গেলে তলিয়ে যায় বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল, ফলে বসতবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল এলাকাগুলো। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার প্রায় ৩৫টি গ্রাম ও চর এলাকার ২০,০০০ বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। লালমনিরহাট জেলার কমপক্ষে ১৬টি ইউনিয়নের নতুন নতুন এলাকা তিস্তার পানিতে প্লাবিত হচ্ছে। পানিবন্দী অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধে। এদিকে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে গাইবান্ধা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নদী তীরবর্তী সমতল এলাকার নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে পানিবন্দী মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ, তলিয়ে যাচ্ছে অনেক ফসলি জমি। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের সব বিনোদন ও পর্যটন কেন্দ্র খুললেও দর্শনার্থীদের উপস্থিতি বেশ কম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙামাটিতে যাওয়া শুরু করেছেন পর্যটকরা। পুরনো চেহারায় ফিরছে খাগড়াছড়ির সবকটি পর্যটন ও বিনোদন কেন্দ্র। তেমন ভিড় না হলেও স্বাস্থ্যবিধি মেনে অনেকেই ছুটেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা, খাগড়াছড়ি ঝুলন্ত সেতু ও মায়াবী লেক সহ অন্যান্য কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুলেছে চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলো, তবে দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেকটা কম। চট্টগ্রামের চিড়িয়াখানা, ফয়েজ লেক, অ্যামিউজমেন্ট পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের। করোনা পরিস্থিতির উন্নতি হলেও দর্শনার্থীদের সমাগম বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। এদিকে সাড়ে চার মাস পর খুলেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে সব ব্যবস্থা। পর্যটন খাত ঘুরে দাঁড়াতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। চিনি আটা ময়দার সাথে বেড়েছে ভোজ্য তেলের দামও। বাড়তি তালিকায় আছে মুরগির মাংস ডিমের দাম, তবে কমেছে চাল ও কাঁচামরিচের দাম। তিন দিন যাবৎ হঠাৎই ঊর্ধ্বমুখী চিনির বাজার। প্যাকেটজাত এবং সাদা চিনি পাইকাররা কেজিতে 4-5 টাকা বেশি দরে বিক্রি করছেন, দাম কেন বাড়তি কারণ জানা নেই ব্যবসায়ীদের। চিনি আজ থেকে 10-12 দিন আগে 70 টাকা বিক্রি করছি, এখন যেভাবে 3700 টাকা 50 কেজির বস্তা কিনা পড়ে, এখন 75 টাকা বিক্রি করতেছি, 75 কোনো কায়দায় 76 টাকাও বেশি। বুঝতে পারতেছি না কোথার থেকে দামটা বাড়লো, কারণ মাল তো অ্যাভেলেবেল আছে। আসলটা কিনা বলে 70 টাকা বেচতাম, আর 70 টাকা কিনা বলে 71 টাকা বেচতাম, এই এখন কেজিতে 5 টাকা বেড়ে গেছে। আটা ও ময়দার দাম আলাদাভাবে বেড়েছে, আটা কেজিতে 2 টাকা এবং ময়দা কেজি প্রতি 4-5 টাকা বেড়েছে বলছেন পাইকার দোকানিরা। 4-5 টাকা বাড়ছে কেজিতে, প্রতি কেজিতে আটা ময়দা সব কিছুতে দাম বাড়ছে। আপনি ধরেন আটা কেজি প্রতি 2-3 টাকা বাড়ছে, বস্তা হিসেবে আমরা 2-3 টাকা বেশি কিনে আনি, এরকম বিক্রি করি, আর আপনার ময়দাও এরকমই 300 টাকা বাড়ছে। কয়েকদিন যাবৎ তুলনামূলক নিয়ন্ত্রণে ছিল ভোজ্য তেলের বাজার, কিন্তু বৃহস্পতিবার থেকে লিটার প্রতি 2 টাকা বাড়ানো হয়েছে জানিয়েছেন হোলসেলাররা। যে জেনুইন রেটটা ছিল এই রেটটা থেকে 2 টাকা ছাড় দিয়েছিল লিটারে, এই ছাড়টা হঠাৎ করে গতকালকে উঠাই নিয়েছে। যখন কোম্পানির কাছে জানতে চাইলাম বলছে যে আমাদের এলসি বেশি দামে কেনা ছিল, মালটা বেশি দামে কেনা ছিল, এই জন্য এখন সব কোম্পানি বাড়াইছে, আর লুজের বাজারে তো বাইরে গেছে, আর লুজের বাজার বলতে অটোমেটিক তো বোতলের দাম এমনিতেই বাড়ে। তেলের বাজারটা আপনার আগের থেকে পার লিটারে আপনার 3 টাকার মতো বাড়ছে, 3 টাকার মতো বাড়ছে, তো কোম্পানি একটু আবার একটু ডিসকাউন্ট দিয়ে পার লিটার বর্তমানে 2 টাকার মতো অলরেডি বেড়ে গেছে অলরেডি মার্কেটে। আবারও বেড়েছে মুরগির মাংসের দাম, সেই সাথে বাড়তি ডিমের দামও। পাকিস্তানি দেশি এগুলার আইটেম আগের তুলনায় আছে, ওগুলোর দাম বাড়ে নাই, কিন্তু ব্রয়লারের দামটা বাড়ার উদ্দেশ্য হলো বৃষ্টি বাদলের কারণে এই সপ্তাহে পার কেজিতে 15-20 টাকা বেড়ে গেছে। ডজন এখন আমরা বেচতে আছি 105 টাকা করে, আর সব বেচতে আছি আপনার 830 টাকা করে। তবে স্বস্তির খবর চালের বাজারে, ঈদের পর কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও দাম কমেছে বলছেন চাল ব্যবসায়ীরা। কমের খবর আছে সবজির বাজারেও, কাঁচামরিচের দাম কেজিতে কমেছে 50 টাকার মতো। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রোদ আর গরমে কৃষকের নিত্যদিনের কষ্ট দূর করতে নতুন একটি যন্ত্র বানিয়েছেন জামালপুরের রাজু আহমেদ, নাম দিয়েছেন সোলার ফ্যান। তার দাবি, এর মাধ্যমে ক্লান্তিহীনভাবে মাঠে টানা কাজ করতে পারবেন কৃষকরা। ছোটবেলা থেকে কৃষিযন্ত্র তৈরির প্রতি আগ্রহ জামালপুর সদর উপজেলার শরীফপুর ব্যাপারী পাড়ার রাজু আহমেদের। পেশায় ইলেকট্রিশিয়ান রাজু আমপাড়ার ডিজিটাল যন্ত্র, ক্ষেতের পাখি তাড়ানোর মেশিন, ভুট্টার বীজ বপনের মেশিন সহ নানা কিছু উদ্ভাবন করেছেন, কিন্তু সর্বশেষ তৈরি সোলার ফ্যান নজরে আসে সবার। যন্ত্রটি তৈরি করতে রাজু আহমেদ 20 ওয়াটের একটি সোলার প্যানেল, 12 ভোল্টের 2টি ছোট ফ্যান, 2টি সুইচ, 1টি বেল্ট ও বডি মেকানিক্যাল ব্যবহার করেছেন। বানাতে খরচ হয়েছে 1,500 টাকা। আমি যা রোজগার করি 50% টাকা আমি ব্যবসায় দিই, আর 50% টাকা আমি কৃষি যন্ত্রপাতির উপরে রিচার্জ করি। একদিন মাঠে আসি, মাঠে আসার পরে দেখি কৃষক গরমে ক্লান্ত হয়ে ফিট হয়ে গেল, এরপরে কয়েকটা লোক আসে পানি ডাললো, পানি ডালার পরে সে সুস্থ হইলো, সুস্থ হওয়ার পরে একটু বাতাস করলো। তখন আমি ভাবলাম যে এগরে যদি গেলে কৃষি যন্ত্রপাতির মাধ্যমে যদি গেলে এদের একটু সেবা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় দেশে কাজের গতি দেয় আরও বাড়ব। রাজু তৈরি সোলার ফ্যানটি ব্যবহার করেছেন কয়েকজন কৃষক, স্বাচ্ছন্দ্যে মাঠে ক্লান্তিহীনভাবে কাজ করতে পেরে আনন্দিত তারা। এটা মাথায় দিয়ে কাজ করলে অনেক ভালো, আগে যে কাজ কাম করছি মাঠে ওই পুইরা মনে হলেন শৈল শূন্য ঠেকছে, এনে সোলারটা পয়রা খুব ভালো লাগতেছে। এটা বাজারে সহজ মূল্যে পাওয়া যায়, তো যারা কৃষক আমাদের মতো মাঠে কাজ করে এদের জন্য বিশাল উপকার হইতো। রাজুর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা রাজুকে সেইভাবে সহযোগিতা করে তার এই কাজটি আরো এগিয়ে নিয়ে যাব। তার তৈরি যন্ত্রটি দেখেছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারাও। মডিফিকেশন বা উন্নয়ন করা সম্ভব সে পাচ্ছে না। কৃষি গবেষণা কেন্দ্র থেকে আমরা ইতিমধ্যে জয়দেবপুরে আমাদের কৃষি প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাকে ইনোভেশন টেকনোলজি, তাকে প্রশিক্ষণ এবং তার ব্যাপারে সহযোগিতা করা যায় কিনা। কৃষকদের মাঝে ফ্যানটির চাহিদা থাকলেও অর্থাভাবে বাজারজাত করতে পারছেন না রাজু আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
দেশে করোনায় আরও 145 জনের মৃত্যু, 25,000 ছাড়ালো মোট মৃত্যুর সংখ্যা। শনাক্ত কমলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মেয়র সাদেকের নামে মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ, গ্রেফতার চেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন, কোনো অপরাধী পার পাবে না, কাদেরের হুঁশিয়ারি। জনবিচ্ছিন্ন সরকারের জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের সম্মুখ যুদ্ধ হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। বরিশালের ঘটনার ব্যাপারে সরকারকে সতর্ক করলেন জাফরুল্লাহ চৌধুরী। হযরত হোসাইনের শাহাদাত সহ নানা ঘটনার দশই মহরম আজ। করোনায় রাজধানীতে সীমিত আয়োজন, বের হয়নি তাজিয়া মিছিল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিশ্ব সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।